আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি চায় না, কারণ ওনারা জানে ওনাদের ম্যাডাম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি অসুস্থ, উনি হয়তো সরকার প্রধান হয়ে চালাতে পারবেন কিনা এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে তারিক জিয়া সাহেব লন্ডনে আছেন, উনি সাজাপ্রাপ্ত, উনি লাভটা কি মান্নাকে দিয়ে, লাভ কি ডক্টর কামাল হোসেনকে দিয়ে, লাভটা কি ভিপি নূরকে দিয়ে? তারা কিন্তু এটি ভাবছে বিধায় তারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায় না বা বিরোধী দলে আসতে চায় না। বেগম খালেদা জিয়ার 2014 সালের টেলিফোন ধরার যে ভঙ্গিমা, যে আচরণ, একজন প্রধানমন্ত্রীর সাথে যে আচরণ করেছে এবং প্রধানমন্ত্রী যে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন ওই দিন, সেটি আমরা এখনো কিন্তু আমাদের কানে বাজে। জামাত ইসলামের মতো একটা দল, যে দল পবিত্রতা রক্ষা করে, কোন নারীর দিকে তাকায় না, সেই দলের ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের অধীনে আমি জানি বিদেশ থেকে ডান্সার নিয়ে এসে অনুষ্ঠান করত, সেসব অনুষ্ঠানে হয়তো জামাত ইসলামের মন্ত্রী মহোদয়রা নেতারা ঢুকতেন, ঢুকে ওই নাচ দেখার আগে বেরিয়ে চলে আসতেন। কিন্তু 2001 থেকে 2006 সাল বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল, জামাত ইসলামের মতো একটা দল, যে দল পবিত্রতা রক্ষা করে, কোন নারীর দিকে তাকায় না, সেই দলের ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের অধীনে আমি জানি বিদেশ থেকে ডান্সার নিয়ে এসে অনুষ্ঠান করত, সেসব অনুষ্ঠানে হয়তো জামাত ইসলামের মন্ত্রী মহোদয়রা নেতারা ঢুকতেন, ঢুকে ওই নাচ দেখার আগে বেরিয়ে চলে আসতেন। কিন্তু এই যে ডিক্লারেশনটা দিলেন সরকারকে এবং সেই সময় সাংস্কৃতিক মন্ত্রণালয়কে, আমি দেখেছি, আমি জানি। তাহলে আপনি বলছেন পবিত্র আপনার সংসদে গান কেন, আমি কবিতা আবৃত্তি করেছি, কিন্তু সংসদ কি অপবিত্র হয়ে গেছে? আমি বলেছি সতত হে নত পরমর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, আমি একটা কবিতা বলেছিলাম। গান কবিতা কি অপবিত্র কিছু জিনিস, কোন জিনিস আপনি তাই বলবেন? আমি বলছি আরেকটা কথা, হারুন রশিদ সাহেব উনার নাকি সময় কমায় দেয়, আপনি কি আমাকে কোনো ডকুমেন্টস দিয়ে বুঝাতে পারবেন? আমি সংসদের নীতিরীতি বুঝি, আমি জানি। আপনি বলেন তো কোন তারিখের কয় তারিখের কত মিনিট দেওয়ার কথা ছিল হারুন রশিদকে, কত মিনিট কম দিয়েছে, সব মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। আমি আরেকটা কথা বলি আপনাকে, শেষ কথাটা শোনেন, বিএনপির জোট, আপনি হাসেন না, আপনি শুনে রাখেন এমন লেখাপড়া করে বুঝবেন জানবেন পরে, একটা দলের মহাসচিব যদি মহান সংসদে যায় দুই গুণ তিন গুণ সময় পায়, এবং আমি জানি আপনি জানার কথা জানবেন, পয়েন্ট অফ অর্ডারে তিনি যে পরিমাণ প্রশ্ন করতে পারে স্পিকারকে, এটা অন্য কোনো নেতা বলতে পারে না, কোনো দলের বিরোধী দলের কোনো নেতা বলতে পারে না, বাট একজন দলের মহাসচিব হিসেবে উনি বক্তব্য রাখতে পারেন, অনেক সময় পায়। কিন্তু বাংলাদেশে কেন এটি হলো 18 সালে? ঠিকই সাতজন এমপি আছে জাতীয় পার্টির, বিএনপির, সেই সাতজন এমপি বিএনপির আছে ঠিকই, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর কেন এমপি নাই, যিনি প্রচুর সময় পেতেন, বক্তব্য রাখতে পারতেন, অনেক প্রশ্ন করতে পারতেন, সরকারকে ঘায়েল করতে পারতেন, কেন নাই? কারণটি হচ্ছে সিদ্ধান্তহীনতা। বিএনপির মতো একটি দল তিনবার ক্ষমতায় ছিল বলে ঠিকই তাদের যে সিদ্ধান্তহীনতা, 18 সালে নির্বাচন করবে কি করবে না, এখনো আপনাকে বলে রাখি, আপনি লিখে রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি চায় না, কারণ ওনারা জানে ওনাদের ম্যাডাম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি অসুস্থ, উনি হয়তো সরকার প্রধান হয়ে চালাতে পারবেন কিনা এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে তারিক জিয়া সাহেব লন্ডনে আছেন, উনি সাজাপ্রাপ্ত, উনি দেশে আসতে গ্রেফতার হতে পারেন এবং সে কারণে আসবেন না। তাহলে বিএনপি নির্বাচনটি চায় না একটা কারণে, যে নির্বাচন করে যদি নিজেদের কেউ যদি সরকার প্রধান না হয়, লাভটা কি মান্নাকে দিয়ে, লাভ কি ডক্টর কামাল হোসেনকে দিয়ে, লাভটা কি ভিপি নূরকে দিয়ে? তারা কিন্তু এটি ভাবছে বিধায় তারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায় না বা বিরোধী দলে আসতে চায় না, তারা নির্বাচনটি আসলেই চায় না। তারা চাচ্ছে ওই যে পানি ঘোলা করে বিদেশি প্রভুদের দিয়ে অথবা সরকারকে পতন ঘটিয়ে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় চলে যাক, সেনাবাহিনীর কাছে চলে যাক, তবুও এই সরকারের পতন হোক, এটিই চায়। কিন্তু ক্ষমতায় আসার জন্য নির্বাচন করবে সেই চিন্তা কখনো বিএনপি করে না। 90-এর গণ অভ্যুত্থান যেটি বলি আমরা, রাজু ভাইরা সেই সময় সরকারে ছিলেন, 9 বছর ছিলেন শেখ সাহেব, আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আন্দোলন করি, সেই সময় আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছিলাম, এবং আপনি জানেন যে যে রূপরেখাটি হয়েছিল সে তত্ত্বাবধায়ক সরকার, 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটি হলো,
আলোচনা সাপেক্ষে হয়ে ক্ষমতা এসেছিল বিএনপি জোট। সেই ক্ষমতায় আসার পরে 1996 সালে যখন নির্বাচনটি হলো, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনি জানেন কত বিতর্কিত একটি নির্বাচন, যেটি বিএনপি পরে এই এই সরকার মানে বাতিল করে শেষ পর্যন্ত জুন মাসে ওই 1996 সালের জুন মাসে আবার একটি নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তার মানে ফেব্রুয়ারি মাস, জুন মাস, এর মধ্যে আন্দোলন, সংগ্রাম আপনারা অবশ্যই জানেন শান্তিপূর্ণভাবে হয়নি সেটি। তারপরে আসেন, নির্বাচনটি করতে হয়েছিল অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে, বাধ্য করা হয়েছিল। আসেন 1 সালে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 1996 থেকে 1 সাল পর্যন্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। এই কথাটি আজকে সাচিবের সম্মেলনে উনি বক্তব্যে বলেছেন, আমি বক্তব্যটি শুনেছি। তার মানে এই শান্তিপূর্ণ নির্বাচন করে তিনি ক্ষমতায় আসলেন, 5 বছর পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর উনি করলেন ঠিকই। তারপরে 6 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, আপনার মনে আছে যে 1 সালের পরে আমরা কিভাবে নির্যাতিত হয়েছি। একটু আগেই বলেছি, একদিনে 15,000 নেতা কর্মী গ্রেফতার করেছিল সেই সময় বিএনপি জামাত জোট। আর 6 সালে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, সেই নির্বাচনের বিচারপতির বয়স অবশ্যই বাড়ানোর কারণেই আবার আমরা নির্বাচনের আজে আন্দোলনে গেলাম। তারা ক্ষমতায় পাকাপোক্তভাবে বসার জন্যই কিন্তু এই প্রক্রিয়াটি করেছিল। সেই আন্দোলনের কারণে আমরা যেটি বলি 111, এবং যেটি বলে থাকি বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে সরকারটি এসেছিল 7 সাল 8 সাল, সেই 7-8 সালের তত্ত্বাবধায়ক সরকার, তারা, আমি বারবার বলি যে তারা কিন্তু শুধু 2 বছরের জন্য আসেনি। সেই সময় যারা বক্তা ছিলেন ব্যারিস্টার মইনুল সাহেব সহ, তাদের কথায় কিন্তু বোঝা গেছে যে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। আর সেই বিষয়টি উপলব্ধি করে জনগণ মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল। 8 সালে নির্বাচনটি হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অবশ্যই তাদের মধ্যে কেউ কেউ চেয়েছে যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে না করলে অবশ্যই তাদের অনেক কিছু ভুগতে হবে বা তারা ভোগান্তিতে পরিণত হবে। কিন্তু একটা জিনিস কিন্তু হয়েছে, আপনি জানেন যে ওই সময় কিন্তু, আজকের যে এনআইডির কথা বলি আমরা, সেই এনআইডিটি কিন্তু আসলে যথাযথ হয়েছিল। এবং ভোটটি আপনি জানেন যে 1,22,00,000 ভোট বিএনপির সময় তারা ক্ষমতায় আসার জন্য যে তারা ভুয়া ভোট করেছিল সেটি প্রমাণিত হয়েছে অতিরিক্ত ভোট হওয়ার কারণে।